সংবাদ সম্মেলনে নিশা দেশাই বিশওয়াল দেশের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে নির্বাচন দেশের জনগণ মেনে নেবে আন্তর্জাতিক মহলের কাছেও সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে We strongly support a democratic process that leads to peaceful free fair and credible elections So I think that fundamentally the question is credibility for the Bangladeshi people I think the international community will be making a determination based on the assessment of the Bangladeshi people. তবে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে প্রধান দুই দলের বিবাদ সচিব পর্যায়ের সংলাপের মধ্য দিয়ে সমাধানের পরামর্শ দেন তিনি। While it is for the major political parties to determine what an election time government should look like, their party secretaries general to negotiate such an agreement. সহিংসতা প্রতিবাদের ভাষা হতে পারে না বলেও মত দেন তিনি Political rights must be respected. Freedom of association and freedom of assembly, the ability to have peaceful rallies and peaceful demonstrations are an important aspect of any democratic society. And we have also underscored that violence of any kind is not acceptable. গত তিন দিনে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নিশা দেশাই এ সময় তিনি দেশের চলমান উন্নয়ন ধরে রাখা ও শ্রমিক অধিকার নিশ্চিত করা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বাণিজ্য বিনিয়োগ কাঠামো চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা করেন সোমবার রাতেই তার ওয়াশিংটনের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাওয়ার কথা মিঠুন মোস্তাফিজ বৈশাখী নিউজ ঢাকা